আমাদের রাজ্যে এমন কোনো মানুষ নেই যে তারা হাওড়া ব্রিজ যায়নি বা দেখেনি। যদি তোমাদেরকে বলা হয় একটা বড় ব্রিজের নাম কি, তাহলে আমাদের মনে একটু হলেও হাওড়া ব্রিজের নাম চলে আসে। যে কোনো বলিউড মুভির শুটিং যদি কলকাতায় হয় তাহলে হাওড়া ব্রিজ দেখাবে না, এরকম হয় না। কলকাতায় কতকগুলি জিনিস খুবই বিখ্যাত, তা হলো বাঙালিদের বুদ্ধি, কলকাতার রসগোল্লা, হাওড়া স্টেশন ও হাওড়া ব্রিজ। আমরা তো সবাই জানি যে হাওড়া ব্রিজ অনেক ফেমাস, কিন্তু আমরা অনেকেই জানি না যে এই ব্রিজ তৈরি করার পিছনের কাহিনী। আজকের ভিডিওতে আমি হাওড়া ব্রিজ সম্বন্ধে সব কিছু বলবো, যে ব্রিজ নিয়ে তোমরা আমরা সবাই গর্ব করি। কলকাতা আর হাওড়ার মাঝখানে হুগলি নদী বয়ে গেছে এবং এই হুগলি নদীর উপর কোনো ব্রিজ থাকেনি প্রথমে। আর হাওড়া থেকে কলকাতা যাওয়ার একমাত্র উপায় ছিল নৌকা। হাওড়া ব্রিজ হলো কলকাতার অন্যতম স্বীকৃত ল্যান্ডমার্ক। এই ব্রিজই হাওড়া এবং কলকাতাকে যুক্ত করে রেখেছে। 1862 সালে হাওড়া ব্রিজ নির্মাণ করার প্রথম প্রস্তাব করা হয়েছিল। বাংলা সরকার হুগলি নদীর উপর একটি সেতু নির্মাণ করতে চেয়েছিল, কিন্তু অনেক কিছু কারণবশত হয়ে ওঠেনি। পরে 1800 সালে হাওড়া আর কলকাতার মাঝখানে একটি ভাসমান সেতু বানানো হয়েছিল, কিন্তু এই দুই শহরের মধ্যে বিশাল যানজট সামলাতে এবং এই এলাকায় ঘন ঘন ঝড় আবহাওয়ার জন্য এই সেতু যথেষ্ট শক্তিশালী ছিল না। তাই বাংলা সরকার তার বিকল্প খুঁজতে থাকে এবং কয়েক দশক পরে অবশেষে নতুন সেতু চালু করা হয়। ব্রেথওয়েট প্ল্যান এবং জেসপ কনস্ট্রাকশন কোম্পানিকে এই কাজ সঁপে দেওয়া হয়। নাট এবং বোল্ট ছাড়াই নির্মাণ করা হয়েছিল এই সেতু। আনুষ্ঠানিকভাবে 1943 সালে খোলা হয়েছিল এই সেতু এবং তখন এটি পৃথিবীর তৃতীয় দীর্ঘতম ঝুলন্ত সেতু ছিল। আজ এটি বিশ্বের ষষ্ঠতম দীর্ঘতম সেতু। এইবার যদি আমরা কথা বলি এই ব্রিজ তৈরি করার, তো এই ব্রিজে 27,000 টন স্টিল ব্যবহার করা হয়েছিল, আর তখন এত স্টিল পাওয়াও কঠিন ছিল। কিন্তু ভারতের স্টিল কোম্পানি টাটা স্টিল প্রায় 90% স্টিল সাপ্লাই করেছিল এই ব্রিজটিকে বানানোর জন্য। স্টিলের সমস্যা তো মিটল এবং শুরু করে দেওয়া হলো হাওড়া ব্রিজের ডিজাইন। হাওড়া ব্রিজের ডিজাইন ঠিক এমনভাবে করা হয়েছিল যে ব্রিজের নিচে কোনো পিলার থাকবে না এবং শুধুমাত্র গোড়াতে 4টি পিলার থাকবে এবং ব্রিজের মাঝখানে কোনো রকম পিলার থাকবে না। তোমরা এটা জেনে অবাক হবে যে এই ব্রিজ নির্মাণ করতে নাট বোল্ট ব্যবহার করা হয়নি, ব্যবহার করা হয়েছে রিভেট। সেজন্য তোমরা দেখতে পাবে হাওড়া ব্রিজের স্টিলের উপরে গুটি গুটি ফুলো ফুলো দাগ থাকে, সেইগুলো আসলে রিভেট। যখন এই ব্রিজ তৈরি করা কমপ্লিট হয়ে গেল তখন এই ব্রিজের নাম রাখা হয় নিউ হাওড়া ব্রিজ। 14 জুন 1965 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের নামানুসারে এই ব্রিজের নাম রাখা হয় রবীন্দ্র সেতু, কিন্তু বেশিরভাগ লোক হাওড়া ব্রিজ নামেই জানে। এই ব্রিজের মধ্য দিয়ে প্রতিদিন প্রায় 1.5 লাখ গাড়ি এবং 3 লাখেরও বেশি মানুষ যাতায়াত করে। যখন এই ব্রিজ প্রথম শুরু করা হয়েছিল তখন এই ব্রিজের মধ্য দিয়ে ট্রাম চলত, কিন্তু পরে যানজট বেড়ে যাওয়ার কারণে এই ব্রিজ থেকে ট্রাম চলাচল বন্ধ করে দেওয়া হলো। আবার অনেক মানুষ এটা মনে করে যে হাওড়া ব্রিজের নিচে একটা বড় নাট লাগানো আছে যার দ্বারা ব্রিজটি এরকম ঝুলে থাকে। আবার অনেক মানুষ এটা মনে করে যে এই ব্রিজের কোনো সিক্রেট চাবি আছে যা ইংরেজরা ভারতীয়দের দেয়নি, কিন্তু এইগুলো আসলে কোনো সত্যি ঘটনা নয়। কিন্তু সত্যি কথা এটা যে হাওড়া ব্রিজ আস্তে আস্তে জং ধরতে শুরু করেছে, তার কারণ ঝড়, জল এবং আবর্জনার কারণে। যে কোনো মানুষ সেখানে নোংরা ফেলছে, যে কোনো মানুষ সেখানে পান খেয়ে পানের পিচ ফেলে দিয়ে চলে যাচ্ছে, সেই সব কারণে এই ব্রিজে জং ধরতে শুরু করেছে। এবং এই ব্রিজ যে 4টি পিলারের উপর দাঁড়িয়ে আছে তা অনেকটাই ক্ষয়ে গেছে। এমনকি 2005 সালে একটি বড় জাহাজ এই ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় আটকে গেছিল, যার ফলে এই ব্রিজের অনেক ক্ষতি হয়েছিল। হাওড়া ব্রিজকে বিশ্বের সবচেয়ে ব্যস্ততম ক্যান্টিলিভার ব্রিজ বলে মনে করা হয়। যদিও এই সেতুটি শহরের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে রয়ে গেছে, হাওড়া জাংশন রেলওয়ে স্টেশনটি এই ব্রিজের কাছেই অবস্থিত, যেটি আরও একটি ঐতিহাসিক স্থান। এই শহরের অনেক বাজারের মধ্যে একটি হল মল্লিক ঘাটের ফুলের বাজার, যেটা এই হাওড়া ব্রিজের নিচে বসে। এবং আমাদের সবার উচিত যে এই ব্রিজটিকে রক্ষা করা এবং নিজেদেরকেও খেয়াল রাখতে হবে যাতে কেউ এখানে নোংরা আবর্জনা না ফেলে। আর ভিডিওটা আজকে এতটাই ছিল। আর হাওড়া ব্রিজ নিয়ে কার কার গর্ববোধ হয় সেটা আমাকে কমেন্টে জানিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণের জন্য বাই।